हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू एक्साइटिंग व्लॉग। होप तुम्हारा सबाई खूब भालो आछो। तो ये पापा आमी बेरिए पड़ेछि आज के आबार बीचे जाबो बोले, किन्तु आज के आमरा एकटू बिकल बिकल जाच्छि कारण आमरा एकटू सानसेट देखबो। तो आमरा बासे उठे पड़ेछि, आमरा जाच्छि होलो आमारे होली बीचे। ওখানে থিমটা খুবই সুন্দর, পুরো একদম গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে ওখানে, অন্যরকম থিম। চলো যাওয়া যাক। তো তোমাদের আগের দিন যেমন বলেছিলাম যে এখানকার সমুদ্র একদম সিটির বাইরে হয়, তো বাসে ওই 50 মিনিটস মতন লাগে। তো আমরা এই পৌঁছে গেছি, তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এই যে আমরা পৌঁছে গেছি, বাস থেকে নেমেও গেছি, এখান থেকে 3 মিনিটস হাঁটলেই আমরা পৌঁছে যাবো। এই যে আমার পাশে পাপা হাই বলছে সবাইকে। তো এই যে আমরা পৌঁছে গেছি, তো এই যে দেখতে পাচ্ছ বিচে আমরা একদম, আর লোক আগের দিয়ে অনেক কমে গেছে কারণ এখানে অগস্ট অবধি এরম সামার থাকে, পর সেপ্টেম্বর থেকে আবার সব খুলে যাবে। তো এই যে পাপা বসে আছে, আর আমরা এসে এখানে কিছু চিপস আর ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। গণেশের মূর্তিটা দেখো কতটা সুন্দর, আর এই থিমটা খুবই আমার ভাল লাগে, প্রচণ্ড কালারফুল, পুরো চারিপাশটা খুবই কালারফুল। আর দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা কতটা সুন্দর, এখানে দেখো এরকম সাইডে এরকম বেড মতন করা, কি সুন্দর, আর ছাতাগুলো এত কালারফুল, খুবই সুন্দর লাগছিল চারপাশটা দেখতে। কি অসাধারণ লাগছে জাস্ট ভিউটা দেখো, একদম সানসেট হচ্ছে, জাস্ট দারুণ লাগছে ভিউটা। সবাই চলে এসে ফটো তোলার জন্য, আমি আর পাপাও ফটো তুলছিলাম, প্রচুর ভিডিও করেছি। আর সবাই আমারে হোলি বিচে আমার মনে হয় আসে এই সিনটা দেখার জন্য, যেটা ডেলি হয়, যখন সানসেটটা হবে তখনই ওরা এটা করে, জাস্ট দারুণ লাগে। সবাই দেখতে পাচ্ছে ফোন নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো এই যে আমি আর পাপা, তো আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, বাই বাই।